আমার তো সময় শেষ, ভিসার মেয়াদ শেষ। মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে। যে কোনো সময় শুনবেন নাই, বয়স 84। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আল্লামা লুৎফুর রহমান হাফিজাউল্লাহ ওনার কথাগুলো শুনলেন। তো ওনার এই পর্যন্ত আমি যেই কটা মানে ওয়াজ শুনলাম, 2024 সালের যেই ওয়াজগুলো দেখলাম আমি, এই ওয়াজগুলোর মধ্যে বেশিরভাগ সময় উনি এই বক্তব্যটা দিচ্ছেন বা এই কথাগুলো স্মরণ করছেন যে আমার তো ভিসার মেয়াদ শেষ, আমি হয়তো যে কোনো দিন চলে যাবো, আপনারা হয়তো শুনবেন আমি আর নাই। ঠিক আছে, যে এই রমজানে হয়তো আপনাদের সাথে আমার সাক্ষাৎ নাও হইতে পারে। মানে উনি কিন্তু প্রায়শই এই আলোচনাগুলো করতেন এই মনে করেন যে ওয়াজ মাহফিলগুলোর ভিতরে। আসলেই কিন্তু আল্লাহ তাআলাই তাকে নিয়ে গেছেন আজকে, মনে করেন যে রমজানের হয়তো আর 8-9 দিন বাকি আছে, এর ভিতরে আল্লাহ তাআলা কিন্তু তার বান্দাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দোয়া রাখবো, আল্লাহ তাআলা যেন তাকে ওনার সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহ তাআলার একজন খাস বান্দা হিসাবে আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন। যেমন আমি নিজেও হয়তো অনেক ওয়াজের মধ্যে, অনেক ওয়াজের আলোচনায় আমি শুনছি যে মানুষ নাকি মৃত্যুর আগে 40 দিন আগে তারা নাকি জানতে পারে, বা ইমানদার, প্রকৃত ইমানদার যারা, ঠিক আছে, তাদের ভিতরে নাকি এই ইয়াটা চলে আসে যে তাদের মৃত্যু হয়ে যাবে বা তার মৃত্যু হবে, এরকম কিছু তাকে তারা নাকি জানতে পারে। এতদিন আমরা শুনে আসছি। তো কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ হুজুর, তো ওনাকে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল যে আসলে এরকম কোনো হাদিস আছে কিনা যে মৃত্যুর 40 দিন আগে মানে জানতে পারে যে সে মারা যাইব, মানে এরকম কোনো হাদিস আছে কিনা। তো এটা কিন্তু আবার শায়খ আহমদুল্লাহ হুজুর উনি বলছেন যে না, এরকম কোনো আসলে ওর প্রকৃতভাবে এরকম কোনো হাদিস নাই। তবে আল্লাহ তাআলার কিছু পছন্দের বান্দা তো থাকি, কিছু পছন্দের মানুষ তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, কিছু পছন্দের বান্দা তো আল্লাহ তাআলার আছেই, তাদেরকে হয়তো ওইভাবেই মানে ইয়া করে রাখে। ঠিক আছে, হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো একটা সিগনাল আসছে, সিগনাল না আসলে উনি এতদিন তো এই কথাগুলো বলতেন না। কিন্তু এই 2024 সালে আইসা কিন্তু উনি মানে প্রায়শই এই কথাগুলো বলতেন যে আমার ভিসার মেয়াদ শেষ, আমার হয়তো কোনো দিন দেখা হবে না, আমার হয়তো এই রমজানের আগে হয়তো আপনাদের সাথে আর কোনো সাক্ষাৎ না হইতে পারে, আগামী রমজান হয়তো আমি নাও পাইতে পারি, মানে এরকম একটা কথা কিন্তু উনি বারবার বলতেছেন। তার মানে কি, এই জায়গা থেকে আমরা কী উপলব্ধি করতে পারি যে অবশ্যই আল্লাহ তাআলার উনি একজন মানে নেক বান্দা হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো না কোনো একটা সিগন্যাল পাইছেন, এই জন্যই কিন্তু উনি এই কথাগুলো বারবার বলতেন। এবং আমরা যতটুকু এই যে ওনার মানে প্রায় 84 বছর বয়স, ঠিক আছে, এই বয়সেও মানে এই বয়সে ওনার যে মনে করেন আপনার মানে আপনার জ্ঞান শক্তি ছিল, উনি এই বয়সে আইসাও যে আপনার মানে ইসলামের যে আলোচনাগুলো এত স্ট্রংলি আলোচনা করতেন, এত মনে করেন যে স্পষ্টভাবে আলোচনা করতেন, মানে একটা কথা বলছেন যে আবার ওটা রিপিট করে আবার সে কিন্তু এই বক্তব্যটা দিতেন। তো এইটা এই মানে ওনার বয়সের এরকম অনেক মানুষ আছে যারা মনে করেন যে বিছনাতে উঠতে পারতেছে না, তো ওনারে কিন্তু আল্লাহ তাআলা এই শক্তিটা দিচ্ছেন, এই শক্তিটা দেওয়ার কারণেই কিন্তু উনি এই আলোচনাগুলো মনে করেন যে ওয়াজের ময়দানে করতে পারছেন। এবং ওনার একটা ইয়া বক্তব্য থেকে যেটা শুনছি যে উনি নাকি মানে প্রচণ্ড পরিমাণ স্ট্রাগল করতেন, যে উনি মানে খুব ইসলামের যে জ্ঞানগুলো এই জ্ঞানগুলো অর্জন করার জন্য প্রচুর পরিমাণ বই পড়তেন, এবং ওয়াজ মাহফিল ছাড়াও উনি মানে অনলাইনে যে আপনার আলোচনা করতেন আপনার অন্যান্য বাহিরের রাষ্ট্রে। তো আমরা এটাই কামনা করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন ওনার একজন নেক বান্দা হিসেবে আল্লাহ তাআলা তাকে যেন কবুল করেন, এবং আল্লাহর মানে খাস বান্দা হিসেবে যেন কবুল করে জান্নাতের সর্বোচ্চ স্থান যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। তো এতটুকুই বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম, আর দোয়া করবেন।